সিনেমার একটা গোল্ডেন রুলস আছে, যেটা হলো যদি সিনেমার অ্যাক্টর খারাপ হয় তখন সিনেমার গল্পের উপরে নির্ভর করে সিনেমা সুপারহিট হয়, আর যদি গল্প খারাপ হয় তাহলে একজন ভালো অ্যাক্টরের জন্য সিনেমা সুপারহিট হয়। এর সবচেয়ে বড় এক্সাম্পল হলো আলা বাইকুণ্ঠাপুরমালু। এর গল্পটা অ্যাভারেজ গল্প ছিল, অ্যাভারেজ স্টোরি অ্যান্ড ফ্যামিলি ড্রামা। গল্পে জোর না থাকলেও সিনেমার লিড রোলে জোর ছিল। আল্লু অর্জুন ঝুঁকে গানে হি, তার স্টাইলে পুরো সিনেমা হিট। সিনেমাটি রিলিজ পায় 12 জানুয়ারি 2020-এ। ওই বছরের ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ছিল এটি। তখন সিনেমাটি রিলিজ পায় তেলুগু ল্যাঙ্গুয়েজে। আমি আবার তেলুগু বুঝি না, তাই অরিজিনাল হিন্দি ডাবিং এর জন্য অপেক্ষায় ছিলাম। প্রায় 2 বছর অপেক্ষা করার পর খবর পেলাম এবছরের ফেব্রুয়ারিতে অরিজিনাল হিন্দি ডাবিং আসবে। আমি তো মহা খুশি। এরপর খবর পেলাম বলিউড হিন্দি ডাবিং রিলিজ করতে দিবে না। এর কারণ, ওই মুভির রিমেক তৈরি করছে বলিউড, যার নাম হবে শেহজাদা। যদি অরিজিনাল মুভির হিন্দি ডাবিং রিলিজ দেয় তাহলে তো কেউ হিন্দি রিমেক দেখবে না। শেহজাদা তখন ফ্লপ হবে, লস। আর এই লসের হাত থেকে বাঁচার জন্য হিন্দি ডাবিং রিলিজ যাতে না দিতে পারে সেই চেষ্টা করে বলিউড। কিন্তু চেষ্টা করে কোনো লাভ হয়নি, 2-1 দিন পরেই হিন্দি ডাবিং রিলিজ দেওয়া হয়। তো রিসেন্টলি শেহজাদা মুভির ফার্স্ট লুক টিজার প্রকাশ পায় ইউটিউবে। এর প্রধান চরিত্রে থাকবেন কার্তিক ও কৃতি সানম। বর্তমানে কার্তিকের সময় খুবই ভালো যাচ্ছে, আফটার সাকসেস বুলবুলাইয়া। করোনার পরে বুলবুলাইয়া সিনেমাটি হিট হয়। এর আগে কার্তিক ও কৃতি সানমের লুকাচুপিও খুব ভালো টাকা ইনকাম করে। কিন্তু এবার কার্তিকের ভালো করার চান্স নাই, কারণ এবার কার্তিককে পাবলিক কম্পেয়ার করবে আল্লু অর্জুনের সাথে। আল্লু অর্জুনের স্টাইল, লুক অ্যান্ড ডায়লগ ডেলিভারি, ডান্স স্টেপ, এইগুলো কি কার্তিককে দেওয়া সম্ভব? টিজারে যা দেখলাম, কার্তিক আল্লু অর্জুনকে পুরো কপি করার চেষ্টায় আছে। অরিজিনাল মুভির প্রত্যেকটা গান সুপারহিট এবং পপুলার, ইউটিউবে গানগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ। তো দেখা যাক রিমেকের গানগুলো কতটা জনপ্রিয়তা পায়। সাধারণভাবে রিমেক ভালো চলে যখন অরিজিনাল থেকেও রিমেক ভালো হয়। যেখানে অরিজিনাল মুভিতে আল্লু অর্জুন, সেখানে অন্য কারো চান্স নাই। আর আল্লু অর্জুনের ফ্যান শুধু সাউথ ইন্ডিয়াতেই না, পুরো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও আল্লু অর্জুনের ফ্যান ফলোয়ার আছে। আর আমি নিজেও আল্লু অর্জুনের বিগ ফ্যান। শেহজাদা মুভি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সিনেমার নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল মুভিজ স্টার। এটি একটি নতুন চ্যানেল, তাই বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।